হ্যালো এভরিওয়ান, আমি সুমিতা, তোমরা দেখছো টেকনিক্যাল ট্রেলার। আজ আমি তোমাদের সাথে একটা আমার মনে হয় যে মেসেজ, যেটা দিল বেচারা নিয়ে অনেক এখন অনেকে অনেক কথা বলছে, তো সেটা নিয়ে আমি একটা মেসেজ দেবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আগে আমি চলে আসি ক্রিটিক্সদের নিয়ে, কারণ তাদের পার্টটা একটু ছোট। তো এখন নানা রকম ক্রিটিক্সরা নানা রকম কথা বলছে, অনেকে সত্যি ফিল্মটার সাথে খুব ইমোশনাল হয়ে গেছে। সুশান্ত সিং রাজপুতের যে সুইসাইড কেসটা হয়েছিল তারপরে ওই সিনেমাটা দেখে তারা খুব ইমোশনাল হয়ে গেছে, তারা অনেকে রিভিউ দিতে পারেননি, আবার অনেকে রিভিউ দিয়েছে, আবার অনেকে বলছে যে সিনেমাটা খুব অর্ডিনারি, আর সেটা ফল্ট ইন আওয়ার স্টারস এর কাছাকাছিও যায়নি, আবার অনেকে বলছে এটা ফল্ট ইন আওয়ার স্টারস এর বেশি। তো আমি এটা নিয়ে আগে প্রথমে ক্লিয়ার করে দিই। তো দেখো, ফল্ট ইন আওয়ার স্টারস আমি দেখিনি, বাট এটা আমারও মনে হয় এটা সিনেমাটা হয়তো ফল্ট ইন আওয়ার স্টারস এর কাছাকাছি যায়নি, কারণ আমি যতটা শুনেছি, ফার্স্ট আমাদের বাজেট হিন্দি সিনেমার বাজেট থেকে বলিউড সিনেমার বাজেট বেশি, তো এটা একটা রিজন হতে পারে। আর সেকেন্ড যে রিজন, সেটা হলো ফল্ট ইন আওয়ার স্টারস থেকে মুভিটাকে অনেক কাট করা হয়েছে, কারণ এটা ডিজনি একটা ফ্যামিলি ফ্রেন্ডলি কন্টেন্ট করতে চেয়েছে। তো এইগুলো একটু ছোটোখাটো সিন হতে পারে। এবার আমার কথা হলো, অনেকে বলছে ফল্ট ইন আওয়ার স্টারস এর ধারে কাছেও যায়নি, এটা একটা মিড মুভি যেখানে সেরকম কিছু নেই, জাস্ট একটা ওয়ান টাইম ওয়াচ। তো না, আমি কিন্তু এটা বলবো, জাস্ট ওয়ান টাইম ওয়াচ কিন্তু এই মুভিটা না, মুভিটা শিওরলি তুমি এন্টারটেন করবে যদি তুমি মুভিটা ঠিক করে দেখো, আর মুভিটা একটা মুভির মতনই তুমি দেখো। আমি বলছিলাম তোমাকে সেই সুশান্ত সিং রাজপুতের ইমোশনটা নিয়ে দেখতে হবে, জাস্ট লাইক ছিঁচড়ে, যেমন একটা ওয়ান টাইম ওয়াচ না, ছিঁচড়েটা তুমি বহুবার দেখতে পারো আর এনজয় করবে। ডিয়ার জিন দেখে বলছি, এই দিল বেচারাও কিন্তু তুমি ততবারই এনজয় করতে চলেছো। এবার আমি একটা কথা বলি, তোমাদের অনেকে বলছিলে না ব্যান করে দেওয়া উচিত, বা এবার অনেকে হোয়াটসঅ্যাপে এটাও লিখছে, হোয়াটসঅ্যাপ ফেসবুকে, যে এই মুভিটা দেখে কি হবে, যার জন্য দেখলাম সেই তো মারা গেছে, তাকে অ্যাপ্রিসিয়েট করা হয়নি, হ্যানা ত্যানা অনেকে বলছে। তো দেখো, এটা আমি মানছি, যার জন্য আমরা এত IMDb-তে রেটিং বাড়িয়েছি, যার জন্য আমরা এত কিছু করেছি, সে হয়তো দেখতে পাচ্ছে না। হ্যাঁ, এটা এবার আমরা কি শুধু তার জন্য কি সিনেমাটা দেখছি, এটা আমরা অনেস্টলি কথা বলো, সুশান্ত সিং রাজপুত কিন্তু শুধু এই সিনেমাটা বানায়নি, সুশান্ত সিং রাজপুত ছাড়াও আরও অনেকে এই সিনেমাটার পেছনে এফার্ট দিয়েছে, তারপরে কিন্তু গিয়ে দিল বেচারা মুভিটা তৈরি হয়েছে। সেটা তুমি যে কোনো ডিপার্টমেন্ট ধরো, ক্যামেরাম্যান থেকে শুরু করে, মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, অ্যাক্টার্স বাকি অ্যাক্টার্সদের থেকে শুরু করে, ডিরেক্টর, তুমি যে কোনো ছোটোর থেকে ছোটো ইয়ের ধরো, তুমি কিন্তু সেখানেও বুঝতে পারবে যে প্রত্যেকটা মানুষের ইকুয়াল এফার্ট আছে এই দিল বেচারা মুভিটা বানানোর জন্য। সেটা ওই সেটে যে চাওয়ালা ছিল, সেও কিন্তু ইকুয়াল এফার্ট দিয়েছে। হ্যাঁ, এটা আমার মনে হয়। সো অনেকে বলছো যে এটা একটা মিড মুভি আর সুশান্ত সিং রাজপুতের জন্য, সেটা কিন্তু না, সিনেমাটা একটা ট্রুলি এন্টারটেনিং মুভি আর তোমাকে এন্টারটেন করবে। এবার আমার কথা হলো যে হ্যাঁ, এখানে একটা কথা আছে যে আমরা সুশান্ত সিং রাজপুতের জন্য হয়তো এই মুভিটাকে খুব একটা হাইপে তুলে দিয়েছি, ইটস ট্রু। এবার আমার একটা কথা বলো, তোমরা যে এত বলছো বয়কট, এই বয়কট স্টার কিডস, বয়কট নেপোটিজম বলছো, গুড, ভেরি গুড, বয়কট নেপোটিজমে তোমরা একটা কথা বলো, ভালো অ্যাক্টার্স কি নেই? ঋত্বিক রোশন ভালো অ্যাক্টার না, এই কথাটা আমার তোমরা বলো। আলিয়া ভাট যে হাইওয়ের মতন মুভি করেছে বা রাজীর মতন মুভি করেছে, সে ভালো অ্যাক্টার না? বরুণ ধাওয়ান খুব ওভার রেটেড অ্যাক্টার আমি মানছি, বাট সে কি ভালো বই করেনি, যেমন সুই ধাগা, বদলাপুর, তারপরে তার আরও একটা বই ছিল আমার ঠিক অক্টোবর, আমার দি বেস্ট লেগেছে মুভিটা, সে কি ভালো অ্যাক্টার না? আমি বলছি যে ভুলভাল মুভি যেগুলো আসছে, যেরকম ধারাক, এইসব মুভি ব্যান করো, বাট অ্যাক্টার্সদের ব্যান করাটা ইটস নট জাস্টিফাইড। হ্যাঁ, আর আরেকটা কথা, তোমরা বলছো আমরা এখন নন অ্যাক্টারদের সিনেমা দেখবো, ভালো, আমি শিওর, আমি সিরিয়াসলি বলছি, তোমরা নন অ্যাক্টারদের মুভি দেখো, খুব ভালো লাগবে। এবার আমার একটা কথা বলো, যত মানুষ হ্যাঁ, যারা দিল বেচারার জন্য 7:30 হা করে বসেছিল, মানে আমিও ছিলাম তার মধ্যে একজন, আমিও বলে দিই, আমি 7:20 থেকেই মুভিটা প্রিমিয়ার হয়ে গেছিলো, আমি 7:20 থেকে দেখতে শুরু করেছি, তোমরা হা হয়ে বসেছিলে কখন আসবে, তোমরা কি সেরকমভাবে খুদা হাফিজের জন্য ওয়েট করছো? তোমরা কি সেরকমভাবে লুটকেসের জন্য ওয়েট করছো যতটা ওয়েট করা উচিত? লুটকেস একটা আউট অ্যান্ড আউট কমেডি মুভি হতে চলেছো, তোমরা কি কারো ওয়েট করছো? তোমরা কি কেউ ভাবছো কুণাল খেমুকে দেখবো, খুব ভাল লাগবে, কুণাল খেমু জাস্ট ফাটিয়ে দেবো, একবারও ভেবেছো? খুদা হাফিজের সাথে ইয়ারা বেরোচ্ছে, তোমরা কজন জানো ইয়ারা বেরোচ্ছে আর ইয়ারা ট্রেলার দেখেছো ভালোভাবে? তোমরা কজন সেই ইয়ে বিদ্যুৎ জামিয়ার জন্য ওয়েট করছো যে ওর অ্যাকশন থেকে হা হয়ে যাবো, ওর অ্যাক্টিং যদি ভালো করতে পারে, কতজন ভেবেছো তোমরা? দেখো, এটা আমরা অনেকে কথার কথা বলি, এবার আমি হয়তো তার মধ্যে পড়তেই পারি, কারণ আমিও বেশ কয়েকটা স্ট্যাটাস পোস্ট শেয়ার করেছিলাম, পোস্ট করেছিলাম কয়েক ছবি। তো আমার কথা হলো, যখন তোমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছো, তখন প্রপারলি ইনিশিয়েটিভটা নাও, যে আমরা যে হারে দিল বেচারা দেখেছি, সেই হারেই আমরা একটা স্টার কিডেরও মুভি দেখবো,
আর সেই হারে আমরা একটা নন স্টারেরও মুভি দেখবো। হ্যাঁ, যদি স্টারকিডের মুভিটা খুব বাজে মুভি হয়, আমরা সেই হারেই সেই স্টারকিডের মুভিটাকে আইএমডিবিতে জঘন্য রেটিং দেবো, জঘন্য জঘন্য কথা বলবো, কিন্তু আমরা মুভিটা দেখবো। কারণ একটা মুভি কিন্তু শুধু একটা স্টারকিড বানায় না, এটা মাথায় রাখবে তোমরা যারা এতদিন বলছো। আমি অনেকদিন ধরে দেখছিলাম, ব্যাপারটা আমার নিজেরও খারাপ লেগেছে, কারণ একটা মুভি একজন বানায় না, জাস্ট একটাকে আমরা স্ক্রিনে দেখছি বলে একটা শুধু বানায় না কিন্তু মুভিটা। তো স্টারকিডের মুভি দেখবো না কেন, কি দোষ করেছে? যদি আমি জানি হয়তো 20 নাম্বার 1 যেটা রিমেক হচ্ছে ভালো হবে না, যদি সিনেমাটা ভালো হয়, আমার এখানে একটা কথা বলো, যদি সিনেমাটা ভালো হয় তোমরা মিস করে যাবে না বইটা? আর মিস করার থেকেও তারা তো এফার্ট তো দিয়েছে। আমি বলছি মুভিটা দেখো, দেন বাজে হোক না, জঘন্যভাবে গালাগালি দাও, জঘন্যভাবে মুভিটাকে রিভিউ দাও, কিন্তু দেখো। আর এই যে নন অ্যাক্টার্সদের মুভিগুলো, এগুলো তো তোমরা অ্যাপ্রিসিয়েট করো, যে দেখি না ভাই, যদি মুভিটা লুটকেস ধরো বাজে হলো, ধরো লুটকেস মুভিটা খুব বাজে হলো, আমরা আইএমডিবিতে প্রথম দিনই যেরকম সুশান্ত সিং রাজপুতের যে মুভিটা দিল বেচারা, এটাকে আমার 9.8 নিয়ে গেছি, কারণ সিনেমাটা আমার আমারও সিরিয়াসলি ভালো লেগেছে, আমিও তোমাদের রিভিউতে বলেছি আমার সিনেমাটা খুব ভালো লেগেছে। সেরকম আমরা লুটকেসটাকেও দেবো, লুটকেসকেও একদম কমিয়ে দেবো যদি ভালো বাজে হয়, আর যদি লুটকেসও ভালো হয় লুটকেসকেও আমরা সেরকমভাবে করবো। তো আমি এইটা বলছি যে সিনেমাকে ব্যান করো না, কারণ জোহরকে ব্যান করো না, উল্টে কারণ জোহরকে ফোর্স করো ভালো সিনেমা বানাতে, ভালো সিনেমা বানাতে, ভালো কাস্টিং নিতে, আমরা এটা ফোর্স করতে পারি। হ্যাঁ, যে স্টারকিড অনেকে ফালতু ফালতু আছে, আমি মানছি অনেকে ফালতু আছে, তো ভালো স্টারকিডও আছে, তোমরা যার মুভি দেখো না আমি বলতে পারি। ইয়ে সালি আশিকি Zee5 মুভিটা অ্যাভেলেবেল আছে, কজন দেখেছো মুভিটা? কজন দেখেছো? দেখোই নি তোমরা, অনেকেই দেখোনি। আর যদি দেখো মুভিটা, আমার দেখা বেস্ট রোম্যান্টিক ক্রাইম থ্রিলার মুভি এটা, ক্রাইম থ্রিলার বলো না রোম্যান্টিক থ্রিলার মুভি এটা, ইয়েস আলী আশিকি হিন্দিতে। তো আমার কথা এই একটাই, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, জাস্ট তোমরা সব মুভি দেখো, দেখে তোমরা ওটাকে রিভিউ দাও, আর তারপরে তোমরা জানাও যে মুভিটা কতটা বাজে, যাতে পরের জন না দেখে। কিন্তু দেখো সিনেমাটা, দেখো তোমরা, না দেখলে হবে না ভাই, এটা না দেখলে হবে না। আর যেরকম সুশান্ত সিং রাজপুতের জন্য আমরা ওয়েট করেছিলাম, সেরকম বাকিদের জন্য ওয়েট করবো, যারা বাকিরা অ্যাক্টার, ভালো অ্যাক্টার কিন্তু ভালো স্টার হয়তো না। আরশাদ ওয়ারিসের সিনেমা আসলে কজন দেখো? দেখো না। কুণাল খেমু দেখো না, এরকম প্রচুর লোকের বই আছে। তারপরে আমি আরেকটা লোকের নাম ভুলে যাচ্ছি, ওই লোকটা প্রচণ্ড ভালো হয়, সঞ্জয় মিশ্রা, ওনার দুটো বই ছিল 21 তারিখ আর আরও একটা বই ছিল, কজন দেখেছো ওই বইগুলো? আমার এটাই বলার ছিল তোমাদের, যদি ভিডিওটা ভালো লেগে থাকে আর আমার যদি মেসেজটা ভালো লেগে থাকে, প্লিজ আমাকে জানাও তোমাদের কিরকম লাগলো আর তোমাদের কি মত আমার এই ভিডিওটা নিয়ে। তো ব্যাস আমি এটুকুই বলবো। আর হ্যাঁ, আমি আবার একটা ডিসক্লেমার দিয়ে দিই, আমার কিন্তু দিল বেচারা মুভিটা অসাধারণ লেগেছে, অসাধারণ। হ্যাঁ, হিন্দি মুভি হিসাবে কাটছাট মেরেছে অনেক, বুঝতে পেরেছি, কিন্তু তারপরে সিনেমাটা খুব ভালো লেগেছে। কিছু নেগেটিভ পয়েন্টস আছে, সেটা আমি হয়তো নেক্সট ভিডিওতে কভার করতে পারি। তো চলো ব্যাস, আজকে ভিডিওটা এটুকুই শেষ করলাম তোমাদের সাথে, টাটা।